গোটা দেশের সাথে বনগাঁতেও মহা সমারোহে পালিত হলো খুশির ঈদ। ঈদের নামাজ শেষে মিষ্টিমুখ শুভেচ্ছা বিনিময়, আনন্দে মাতলেন সকলেই। গোটা দেশের সাথে তাল মিলিয়ে বনগাঁতেও সাড়ম্বরে পালিত হলো খুশির ঈদ। ঈদের নামাজ শেষে আনন্দে মেতে উঠলেন সকলেই, কোলাকুলি মিষ্টিমুখ সৌহার্দ্য বিনিময়। সম্প্রীতির ছবি ধরা পড়ল সীমান্ত শহর বনগাঁতে। বনগাঁ মতিগঞ্জে ঈদগাহ ময়দানে এদিন সকালে ঈদের নামাজে অংশ নিয়েছিলেন বহু মুসলিম ধর্মপ্রাণ মানুষ। দীর্ঘ এক মাস রোজা পালন করবার পর আজ খুশির ঈদ। গোটা দেশ তো বটেই, গোটা রাজ্য জুড়ে বিভিন্ন এলাকায় পালিত হচ্ছে ঈদের অনুষ্ঠান। সকালে বনগাঁ মতিগঞ্জ এলাকায় ঈদের নামাজে অংশ নিতে বহু দূরদূরান্ত থেকে এসেছিলেন বহু মানুষ। নামাজ শেষে পবিত্র ঈদ সম্পর্কে সাধারণ মানুষের উদ্দেশ্যে মৌলানা আব্দুল মাহমুদ জানান, এই ঈদের মহত্ত্ব হচ্ছে যে আমরা এই যে এক মাস মানে রোজা ব্রত পালন করলাম, এই রোজা ব্রত পালন করবার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের সংযম সাধনা। কেবলমাত্র খাওয়া থেকে বিরত, পান করা থেকে বিরত মানে এটা নয়, যাতে আমরা সমস্ত রকমের অশ্লীল কথাবার্তা, সমস্ত রকমের বাজে কথাবার্তা, বাজে কাজ, হিংসা, বিদ্বেষ, গ্লানি মানে এর থেকে মুক্ত হয়ে যাতে স্রষ্টার মানে নৈকট্য লাভ করতে পারি, এটা আমাদের এই রোজার এক বিশেষ মহত্ত্ব। এই খুশিটা মানে ভাগ করে নিতে পারি, সেই জন্যে আমাদের ভেতরে ফিতরা দেওয়ার প্রবণতা রয়েছে। এই জন্যে দান করবেন মানে ধনী গরিব ছোট বড় সবের জন্য খুশি, তো সেই খুশির ঈদটা যাতে পালন করতে পারে। ঈদের নামাজ শেষ করে শুভেচ্ছা বিনিময়ে মেতে ওঠেন সকলেই, একে অপরকে আলিঙ্গন করে শুভেচ্ছা জানান। সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শহীদুল মোল্লা বলেন, আজকের দিনে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের শপথ হোক আমরা যেন সমস্ত বিদ্বেষ ভুলে এক হতে পারি, আরও বেশি করে ভালোবাসা ছড়িয়ে দিতে পারি। এই ঈদের দিনে আমাদের, আমি মনে করি প্রত্যেকটা মানুষই শপথ নিক যে আগামী দিনে আমরা যাতে আমাদের একে অপরের প্রতি সৌভ্রাতৃত্ব আমরা ভালোবাসা ছড়িয়ে দিতে পারি। আজকের দিনে এটাই শপথ হোক যে যারা বিদ্বেষ ছড়াচ্ছে, যারা বিদ্বেষের দোকান খুলে বসেছে, আমরা যেন ভালোবাসার দোকান খুলে বসতে পারি, সেই প্রতিজ্ঞা যেন আজকে নিতে পারি, সেই শপথ সেই অঙ্গীকার যেন নিতে পারি, আমরা মানুষের মধ্যে ভালোবাসা তৈরি, ভালোবাসা আলিঙ্গনে আবদ্ধ করতে পারি প্রত্যেকটা মানুষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমার দেশের মানুষের সঙ্গে আমাদের ভালোবাসার নিবিড় বন্ধন তৈরি হোক। আজকের দিনে এই পবিত্র ঈদুল ফিতরের দিনে আজকে শপথ নিই, আজকে আমরা অঙ্গীকার করি। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।